সবাইকে শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা একটা প্রবন্ধ পড়েছি, চলো আজ তাহলে আজকে আমরা একটা কবিতা পড়ব। তার আগে দেখে নাও এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি। এই ছবিতে দেখতে পাচ্ছি একজন হাস্যোজ্জ্বল নারী কিছু সবজি বিক্রয়ের জন্য বসে আছে, তার সংসারের আয় উপার্জনের জন্য, সংসারে আর্থিক উন্নতির জন্য তিনি এটা করছেন। আরো দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি একই মঞ্চে দাঁড়িয়ে আছে নারী ও পুরুষ, তারা বিজয় হয়ে একই সাথে হাত তুলে আছে, সেখানে নারী ও পুরুষকে দেখতে পাচ্ছি। আবার দেখো আরেকটা ছবি দেখাচ্ছি, খুবই চমৎকার। এখানে আরো একজন নারী, তিনি অর্থনৈতিক সচ্ছলতার জন্য, সংসারে যাতে একটু সচ্ছল হয় এই জন্য তিনি কি করছেন, সেলাইয়ের কাজ করছেন, তিনিও নারী। তাহলে এরপরে দেখো, তিনি নিজের সংসারের একটু সচ্ছলতার জন্য কি করছেন, খামারে হাঁস মুরগি পুষছেন। তাহলে এ থেকে তা আরেকটা ছবি দেখায় অনেক সুন্দর। দেখো এখানে একজন একজন শিক্ষিকা শিক্ষার্থীদের পড়াচ্ছেন। তাহলে এই ছবি থেকে আমরা কি দেখলাম, দেখলাম যে নারীর কর্মশীলতা, কর্মক্ষমতা এবং কর্মশীলতা, কর্মদক্ষতা সম্পর্কে যে নারীরা কাজ করে, আমরা বলতে পারি এভাবে আমরা নারী, আমরাও পারি, আমরা সব কাজ করতে পারি। তাহলে আজকে আমি যে কবিতা পড়াবো, তোমরা বুঝতেই পারছো যে কি কবিতা পড়াতে পারি তোমাদের শ্রেণী পাঠ্য বইয়ের যে কবিতা। তাহলে আজকে আমরা যে কবিতা পড়াবো, সেই কবিতা পড়ব, সেই কবিতার নাম হলো নারী। কে লিখেছেন তাহলে দেখো, এই ছবিটা চিনতে পারছো কিনা, অবশ্য সবারই চেনা এবং জানা, আমাদের জাতীয় কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তাহলে আসো, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আমরা কিছু কবি পরিচিতিটা সম্পর্কে আমরা জেনে নিই। তাহলে আমরা প্রথমে আমরা জানি যে কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেছেন এবং কত সালে জন্মগ্রহণ করেছেন। এগুলো কিন্তু জ্ঞানমূলক প্রশ্নে, কিন্তু এগুলো খুব আসে, খেয়াল করে মনোযোগ দিয়ে শোনো। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে 25 মে এবং বাংলা 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলায় বিদ্যালয়ে পড়াশোনা তেমন একটা করতে পারেননি, কি কারণে, তার পারিবারিক সমস্যা, দারিদ্রের কারণেই তিনি এই পড়াশোনাটা তেমন করতে পারেননি। মাত্র দশম শ্রেণী পর্যন্ত পড়েছেন এবং তখনই প্রথম মহাযুদ্ধ শুরু হয়েছে। তিনি তার স্কুল ছেড়ে দিয়ে তখন বাঙালি পল্টনে, তিনি যুদ্ধের জন্য বাঙালি পল্টনে যোগ দেন এবং সেখানে যুদ্ধের, যখন যুদ্ধ শেষ হয়ে যায় তারপরে যুদ্ধ শেষে তিনি আবারও কি করেন, তিনি আবারও সেই বাঙালি পল্টন ছেড়ে তিনি চলে আসেন কলকাতায় এবং সেখানে তিনি আবারও সাহিত্য চর্চা শুরু করেন, সেখানে সাহিত্য চর্চা শুরু করেন। তার উল্লেখযোগ্য যে সাহিত্যগুলো সেগুলো একটু দেখে নাও। তিনি তার উল্লেখযোগ্য, তিনি মানে তার সাহিত্যে যেমন সকল শাখায় তার বিচরণ ছিল, তিনি যা যে তার উল্লেখযোগ্য সাহিত্যগুলো আমি বলছি দেখো, এখানে উপন্যাস আছে, গল্পগ্রন্থ, প্রবন্ধ, নাটক, এগুলো সবই আছে। তাহলে কাব্যগ্রন্থের মধ্যে তিনি কি কি তার বিশেষ উল্লেখযোগ্য যেগুলো, সেগুলো হলো অগ্নিবীণা, কৃষ্ণের বাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু, কিন্দল, চক্রবাক ইত্যাদি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এবং উপন্যাসের মধ্যে আছে মৃত্যু ক্ষুদা, কোহেলিকা। গল্পগ্রন্থের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্যথা, প্রাণ, বৃত্তের বেদন, শিউলিমালা ইত্যাদি উল্লেখযোগ্য। প্রবন্ধ গ্রন্থের মধ্যে যুগবাণী, রুদ্র, মঙ্গল ইত্যাদি। নাটক ঝিলিমিলি, আলেয়া, মধুমালা ইত্যাদি। তিনি তার লেখার ক্ষেত্রে, তার লেখায় তিনি তার তার যে বিশেষ বৈশিষ্ট্য সেটা ছিল আরবি ও ফার্সি ভাষার ব্যবহার,
তিনি তার লেখার মধ্যে এই যে আরবি ও ফার্সি ভাষাগুলো ব্যবহার করেছেন এটাই তার লেখার বিশেষ বৈশিষ্ট্য। তিনি যে সাহিত্য রচনা করেন এই সাহিত্যে তার যে তিনি তাকে বিদ্রোহী কবি বলা হয়। কেন বিদ্রোহী কবি বলা হয়? কারণ তিনি তৎকালীন সমাজের অন্যায় অত্যাচার এবং নিপীড়নের বিরুদ্ধে তিনি অনেক লেখালেখি করেছেন এবং সেখানে অনেক সুনামও অর্জন করেছেন, এজন্য তাকে বিদ্রোহী কবি হিসাবে খেতাব দান করা হয়েছে। এরপরে এছাড়া তিনি তার লেখায় ছিল কি, তিনি সাম্যবাদী ছিলেন, তিনি তার লেখার মধ্যে তিনি সাম্যবাদী ছিলেন। তার তিনি শ্যামা সঙ্গীত রচনা করেছেন, গজল রচনা করেছেন, বিভিন্ন ইসলামিক গানও তিনি রচনা করেছেন। তার লেখার যে এই যে তার লেখার মধ্যে যে আরবি ফার্সির ব্যবহার এটাই তার লেখাকে বিশেষত্বতা দান করেছে। তিনি বাংলাদেশে এসেছেন কখন, 1972 খ্রিস্টাব্দে তিনি বাংলাদেশে তাকে নিয়ে স্বাধীন দেশে নিয়ে আসা হয়। তিনি তার যখন বয়স 43 বছর বয়স, তিনি একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন এবং তখনই তার বাকশক্তি হারিয়ে ফেলেন। এই কবির তখন তার সাহিত্য রচনায় একটা ছেদ পড়ে যায়। তিনি 1976 খ্রিস্টাব্দে 29 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন এবং তাকে সমাহিত করা হয় বাংলাদেশের তাকে ঢাকায়, তিনি তো মৃত্যুবরণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে তার ইচ্ছা অনুযায়ী তাকে সমাহিত করা হয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়। তাহলে আসো আজকে আমরা তার এই নারী কবিতাটা পড়ি একটু। তোমরা তো আর আদর্শ পাঠটা তোমাদের কাছে নিতে পারছি না, আমি পড়ে শোনাই, খুব মনোযোগ দিয়ে শোনো। তাহলে আমি পড়ি এবং তোমাদের বুঝিয়ে দিই, তোমরা একটু মনোযোগী হও। সাম্যের গান গাই আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপতাপ বেদনা অশ্রুবারি, অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী। এখানে আমরা এইটুক যে বলেছি এইটা এর অর্থটা আগে আমরা বলি যে আমার মানে কবি এখানে বলেছেন তার চোখে নারী পুরুষ সমান, এখানে কোনো ভেদাভেদ নাই। এই যে পৃথিবীর সৃষ্টি হয়েছে, এই যে পৃথিবীর ভালো কাজগুলো, ভালো কাজের মধ্যে নারী ও পুরুষের যে নারীর পুরুষ যেমন এই মঙ্গলকর যে মঙ্গলময় যে কাজগুলো এই কাজে অংশগ্রহণ করেছে, নারীরা অবশ্যই তাদের পাশে ছিল সমানভাবে, সেইটা কবি এখানে বলেছেন। অবশ্যই নারী কোনো তুচ্ছ নয় নারী। আবার এখানে আরেকটা বলা হয়েছে যে বিশ্বে যা কিছু এলো পাপ তার বেদনা অশ্রুবাড়ি, যে যেমন ভালো কাজগুলোর পাশাপাশি যেমন মন্দ কাজের ক্ষেত্রেও দুঃখ বেদনা হতাশা, এখানে শুধু এক নাগারে পুরুষ অথবা নারী দায়ী নয় এই দুঃখ বেদনা বা খারাপ কাজের জন্য। এখানে নারী যেমন দায়ী থাকতে পারে পুরুষও সেভাবে সমানভাবে দায়ী থাকতে পারে। জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিলা। এই যে পৃথিবীতে যে যত বড় বড় যুদ্ধ বিগ্রহ যত কিছু হয়েছে, এখানে যেমন মায়েরা এখানে অনেক আত্মত্যাগ করেছেন, বধূরাও আত্মত্যাগ করেছেন, স্ত্রীরাও তার স্বামীদের জন্য আত্মত্যাগ করেছেন। কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিঁথি সিধু লেখা নাই তার পাশে। এই যে পৃথিবীতে যুগ যুগ উন্নতি করতে হলে যখন যুগ যুগ কত রকম যুদ্ধ বিগ্রহ হয়েছে, এইখানে যে পুরুষরা কত রক্ত দিল যুদ্ধে, রণমানে হলো যুদ্ধে কত রক্ত দিল, খুন মানে এখানে রক্ত দিল, সেগুলো ইতিহাসে কিন্তু ইতিহাসের পাতায় ঠিকই লেখা আছে। এখানে কত নারী যে তার সিঁথির সিঁদুর দিল, এই যে নিজের যে এক্ষেত্রে নারীদেরও যে কত অবদান তা কিন্তু ইতিহাসে লেখা নাই। কত মাতা দিল হৃদয় উপরি, কত বোন দিল সেবা,
বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়াছে লিখিয়া রেখেছে কে বা, মানে এখানে কত নারী, কত মা, কত বোন যে এখানে স্নেহ ভালোবাসা এগুলো দিয়েছে এটা কোথাও লেখা নাই। বীরের স্মৃতি স্তম্ভে এসব কথা কিন্তু গায়ে লেখাও নাই। কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। এখানে নারীকে লক্ষ্মী হিন্দু ধর্মে, হিন্দু ধর্মে দেবী দেবী লক্ষ্মীর সঙ্গে এখানে তুলনা করেছে। দেবী যেমন সংসারের উন্নতির সবসময় দেবী লক্ষ্মী দেবী করে, সেরকম মানে সেই হিসেবে কবি এখানে নারীকে দেবীর সঙ্গে তুলনা করেছেন। যে নারী পুরুষের সঙ্গে যদিও নারী যুদ্ধে যাননি, সেক্ষেত্রে নারী কি করেছেন, পুরুষকে প্রেরণা জুগিয়েছেন সব ক্ষেত্রে। সেযুগ হয়েছে বাসী, মানে সেযুগ মানে বলছি আরো, সেযুগ হয়েছে বাসী, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাসী। মানে সেরকম যুগ চলে গেছে, অতীত হয়ে গেছে, যে যুগে সেই যুগটা, সেই যুগকে তুচ্ছ করা হচ্ছে, যে অতীত হয়ে গেছে যে যুগটা, ওই যুগে পুরুষরা কিন্তু কখনোই দাস ছিল না, মানে পুরুষরা পুরুষ শাসিত সমাজ ছিল, সেখানে নারীদের শুধু দাসী মনে করা হতো, ভোগ মাতা হোক, স্ত্রী হোক, ভগ্নী, তাদেরকে তুচ্ছভাবে দেখা হতো। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজও, কিন্তু আজকে কিন্তু সেটা নাই। এখন বেদনা মানুষ মনে করা হচ্ছে, মানুষ বলতে এখানে স্ত্রীও আছে, পুরুষও আছে, নর আছে, নারীও আছে, সাম্যের যুগ আছে, আজকে সমান যুগ, সাম্য মানে হলো সমতা, সমান যুগ। কেহ রহিবে না কো বন্দী কাহারও, মানে কারো কাছে কেউ বন্দী থাকবে না, যে না নারী পুরুষের কাছে নারী বন্দী অথবা নারীর কাছে পুরুষ বন্দী, এরকম নয়। উঠেছে দমকাবাজি, এই এই দমকা বলতে যে বাদ্যযন্ত্র এক ধরনের, এটা বেজে উঠেছে। নর যদি রাখে নারীকে বন্দী, তবে সে এর পর যুগে, মানে এর পরবর্তীতে কি হবে, আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভোগে। এখানে দেখো কত সুন্দর করে কবি এখানে বলেছেন যে যদি নারীকে পদদলিত করা হয় বা নারীকে অপমান করা হয় বা মর্যাদা হানি করা হয়, তাহলে ওই সেইভাবে পুরুষও একসময় এরকম সেই কারাগার, মানে পুরুষরা যে তাকে যেভাবে বন্দী করে রেখেছে, তাকে স্বাধীনভাবে কাজ করতে দেয়নি, তাহলে সেই যুগ মানে পুরুষ সেই কারাগারে তাকেও বন্দী হতে হবে। আমরা বর্তমানে কিন্তু এরকম দেখতে পাচ্ছি, দেখো আমাদের যিনি প্রধানমন্ত্রী তিনি কিন্তু একজন নারী, আবার দেখো শিক্ষামন্ত্রী তিনিও কিন্তু নারী। তাহলে আমরা বলতে পারছি যে সেই যুগ কবি লিখেছেন কখন, আরো 100 বছর আগের কথা চিন্তা করো, তখন কবি এই নারী ও পুরুষের সমতার কথা ঘোষণা করে গেছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে নারীরা পিছিয়ে নাই, নারীরা কিন্তু সমাজের বা সংসারের উন্নতির জন্য তারা কাজ করছে, সেটা স্বীকৃতি দেওয়া হচ্ছে, কিন্তু আগের যুগে এটা দেওয়া হতো না। যুগের ধর্ম এই, তাহলে কিসের ধর্ম, যুগের ধর্ম, যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে। তার মানে তুমি যদি নারীকে অত্যাচার করো, তাহলে তোমাকেও অত্যাচারিত হতে হবে নারীর দ্বারা, তাহলে তোমার সে সমান চোখে, নারী হোক বা পুরুষ হোক, সবাইকে সমান চোখে দেখতে হবে। তাহলে আমরা এই যে কবিতাটা পড়লাম, এইটা থেকে আমরা কি শিখলাম সেইটা আগে দেখি, তারপরে আমি না আরেকটু আলোচনা করি, তারপরে বলছি যে এটার আমরা কি শিখলাম এটা। তাহলে কি এটা আরেকটু আলোচনা করে নেই, সেটা হলো নারী যে কবিতা, কবি কোন গ্রন্থ থেকে নিয়েছে, সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে কবি এই কবিতাটা নিয়েছেন। কবি এই যে সাম্যবাদী, নারী পুরুষ উভয় কিন্তু মানুষ, উভয়কেই মানুষ হিসাবে দেখেছেন, কে নারী কে পুরুষ তা নয়। এই যে জগতের যে উন্নতি, এই উন্নতি করতে হলে অবশ্যই নারীকে যেমন মর্যাদা দিতে হবে, পুরুষকেও সেভাবে দিতে হবে। কবির মতে এই পৃথিবীর যত মানব সভ্যতা, এইসব নির্মাণে নারী অথবা পুরুষ কারো অবদান কম নয়, সবারই সমান অবদান রয়েছে, কিন্তু ইতিহাসে পুরুষের অবদান যতটা লেখা হয়েছে, নারীর অবদান কিন্তু লেখা হয়নি বা এই অবদানটা আসেনি, সেভাবে লিখিত হয়নি, কেউ স্বীকার করেনি। আর কি হয়েছে,
এখন কিন্তু এই সম অধিকারের কথা আমরা এখন বলছি। এখন এটা ওই অধিকার মানে নারীকে নিষ্পেষিত করে যে শুধু পুরুষের জয়গান গাবো তা কিন্তু নয়, নারী এবং পুরুষকে সমানভাবে যদি আমরা দেখি তাহলে কি হবে, পরিবেশ সমাজ সুন্দর উজ্জ্বল হয়ে উঠবে এবং সম্মিলিত চেষ্টাই আমাদের পৃথিবীটাও সুন্দর হবে এবং সুন্দর হয়ে উঠবে। তাহলে এই কবিতায় আমরা কি কি শিখলাম? এই কবিতায় আমরা জানলাম যে নারীর প্রতি যে কত শ্রদ্ধাশীল হতে হবে, নারীর অধিকারের প্রতি সচেতন হতে হবে, যেন নারীকে তুচ্ছ করে দেখা না হয়। কারণ নারী যেমন সমাজ এবং সংসারে কাজ করে, পুরুষ যেমন কাজ করে নারীরা অবশ্যই সেভাবে কাজ করে। মানব সভ্যতা নির্মাণে নারী ও পুরুষের যৌথ ভূমিকা সবাই নির্বাচন করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা শব্দগুলো দেখি। রচা মানে রচনা করা, রণ মানে যুদ্ধ, পীড়ন মানে অত্যাচার, বঙ্গ মানে জয়ঘাত, মহিয়ান মানে সুমহান যাকে বলে। তাহলে আমরা কবিতাটা পুরো জানলাম, তোমরা বাসায় আরেকটু ভালো করে পড়বা এবং তোমরা যদি ভালো করে না পড়ো কবি পরিচিতিটা সুন্দর করে আসতে হবে, কবি পরিচিতি পড়বা লাইন বাই লাইন, ওখান থেকে অনেক প্রশ্ন আসে। যেমন কবি এখানে আমরা যে কবিতা পড়েছি এই কবিতার মধ্যে জ্ঞানমূলক প্রশ্নগুলো দিয়ে একটা আমি বলছি, এভাবে তোমরা নিজেরাও তৈরি করে নিবা, ভালো করে পড়লেই তোমরা পারবা। যেমন বীরের স্মৃতি স্তম্ভের গায়ে কোনটা লেখা নাই? কাজ নারী স্মৃতির সিঁড়ি, এটা সম্পর্কে লেখা নাই। এখানে বিজলি, এই যে আমার একটু ভুলে গেছি কবি, এই যে বিজলি বিজলি যে পত্রিকায় কবির লেখা বিদ্রোহ কবিতা ছাপা হয়েছিল এটা বলিনি, তা এখান থেকে প্রশ্ন আসবে, তোমরা একটু ভালো করে কবি পরিচিতিগুলো করে নিবে। বিজলি কোন ধরনের পত্রিকা? এরপর এটা আসছে সাপ্তাহিক। সে যুগ হয়েছে বাসি, এখানে বাসির মধ্যে কি বোঝানো হয়েছে? এটা কত হয়ে গেছে যেটা সেটা। তারপর পুরুষ দাস ছিল না, এটা পুরুষ জাতি তখন পুরুষ শাসিত সমাজ ছিল বলে এই কথাটা আসছে। এই যে এইগুলো, তাহলে তোমরা নারী কবিতাটা খুব ভালো করে পড়বা। আচ্ছা, ধন্যবাদ। আজাদ নয়।